আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে জানতে পারবেন ডালিউড বক্স অফিসে দু সালে কত কোটি টাকা আয় হয়েছিল পাশাপাশি ডালিউড বক্স অফিসে দু সালে কত কোটি টাকা লস হয়েছিল তাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং দু সালের বক্স অফিসে প্লব সিনেমার তালিকার সংখ্যাটা শুনলে আপনার মাথায় বাস পড়তে পারে এই আপডেটটা একেবারেই অফিসিয়াল তাই আমি আপনার তাদেরকে জানানোর চেষ্টা করতেছি আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দু সালের বক্স অফিস থেকে কত টাকা আয় হয়েছিল এবং কত টাকা লোকসান হয়েছিল দু সাল ছিল চলচ্চিত্রের জন্য নানা রকম ঘটনার বছর বিশেষ করে এ বছরটি বাংলা চলচ্চিত্রের ব্যবসায় ব্যাপক আকারে দশ নামে বছর শেষে দশটি সুপার ডুপার হিট সিনেমা খুঁজে পাওয়া যায়নি এ বছর ফলে অনেক প্রযোজক সংস্থায় ছবি নির্মাণ বন্ধ করে দিতে বাধ্য হয় দু দুই সালে ডালিউড বক্স অফিসে বিরাশিটি সিনেমা মুক্তি পেয়েছিল এর মধ্যে বেশিরভাগ সিনেমায় বক্স অফিসে ফ্লপ করে বছরের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল বউ হব আর বছরের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ডাইরেক্ট অ্যাকশন বছরের প্রথম ছবিটি ফ্লপ হয় এরপর লাগাতার ছবি ফ্লপ হতে থাকে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পাওয়া যায় দু দুই সালে ইদুল আজহাই মুক্তিপ্রাপ্ত ইস্পাহানি আরিফ জাহানের নায়ক সিনেমাতে এরপর থেকে নির্মাতারা আবার আশাবাদী হয়ে ওঠেন কিন্তু যতটা আশাবাদী নির্মাতারা ততটাই হন কিছুদিন পর বাজার চাঙ্গা করে তুলেন এফআই মানিক নায়ক মান্না প্রযোজিত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমা দিয়ে মান্না ও শাবনুর অভিনীত স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি ছিল দু হাজার দুই সালের রেকর্ড করা ব্যবসা সফল সিনেমা এরপর থেকে কিছু সিনেমা ডালিউড বক্স অফিসে ভালো ব্যবসা করে তবে এবছর উত্থান ঘটে অশ্লীল ছবির পরিচালকদের আর অশ্লীল ছবির বিরুদ্ধে আন্দোলন জিমিয়ে পড়লে একের পর এক অশ্লীল সিনেমা নির্মাণ করতে থাকেন প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার এই সিনেমাটি দু তিন বছরে যত সিনেমাগুলো ব্যবসায়িক দিক দিয়ে রেকর্ড করেছিল সব রেকর্ড ভেঙে দেয় এই সিনেমাটি ফায়ার সিনেমার দাক্কায় কোন সিনেমায় বক্স অফিসে টিকে থাকতে পারেনি সব সিনেমাগুলোই বক্স অফিসে ফ্লপ হয়েছিল একমাত্র ফায়ার সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সংখ্যক ব্যবসা করে তবে ফায়ারের দাক্কা মোকাবেলা করেছেন কাজী হায়াত সাহসের সঙ্গে তিনি তার ছেলে মারুফকে নিয়ে মুক্তি দেন ইতিহাস ছবিটি এই ছবিটি ব্যবসায়িক মূল ঘুরিয়ে দেয় এই ছবিটি ব্যবসায়ী এক দিক দিয়ে সাফল্য অর্জন করলে প্রযোজক পরিচালকরা সুস্থ ছবি নির্মাণের আশাবাদী হন প্রযোজক পরিচালক ও সিনেমা হলের মালিক রাজা জানিয়েছেন দু হাজার দুই সালে বিরাসিটি ছবি মুক্তি পায় এই বিরাসিটি ছবির মধ্যে স্বামী স্ত্রীর যুদ্ধ ও ফায়ার এই দুটি সিনেমা তিন কোটি করে ছয় কোটি টাকা ব্যবসা করেছেন অনেকেই বলতে পারেন এই দুটি সিনেমার কালেকশন মাত্র ছয় কোটি টাকা আমি তাদেরকে বলে দেই এই দুটি সিনেমার প্রথম বছরের কালেকশন ছিল ছয় কোটি টাকা এর পরবর্তীতেও কিন্তু এই দুটি সিনেমা অনেক দিন সিনেমা হলে চলেছেন এই কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়নি এক বছরের যে কালেকশন ছিল সেটাই এখানে অ্যাড করা হয়েছে নায়ক ও মাস্তানের উপর মাস্তান এই দুটি সিনেমা দুই কোটি করে চার কোটি টাকা ব্যবসা করেছে আগে বলে রাখি এগুলো কিন্তু প্রথম বছরের কালেকশন প্রযোজক পরিচালক বা সিনেমা হলের মালিকরা জানিয়েছেন এছাড়া ব্যবসায়িক সাফল্য পাওয়া আরো তার মানে সিনেমার ওই সময় কালেকশন ছিল কোটি টাকা এক বছরের কালেকশন ছিল দেড় কোটি টাকা পরবর্তীতে কিন্তু এই সিনেমাটা আরো অনেক ব্যবসা করেছে অর্থাৎ এই দশটি ছবির ব্যবসায়িক সাফল্য থেকে ঘরে উঠে এসেছে উনিশ কোটি টাকা এছাড়া কিছু ছবি ছিল যেগুলো ব্যবসায়িক সাফল্য অর্জন না করতে পারলেও লোকসান দেয়নি এমন ছবির সংখ্যা হচ্ছে তেরোটি এই তেরোটি ছবির প্রযোজকরা তেরো কোটি টাকা বিনিয়োগ করে সারা বছর টেনে টুনে ঘরে তুলে এনেছেন তেরো কোটি টাকা হিসাব করে দেখা যাচ্ছে মোট ছবিতে বিনিয়োগ করে নির্মাতারা ঘরে তুলে এনেছেন বত্রিশ কোটি টাকা আর পঞ্চাশটি ছবি ফ্লপ করেছে ঘরে পঞ্চাশ লাখ টাকা করে আর মানে লোকসানের পরিমাণ হচ্ছে পঞ্চাশ লাখ টাকা করে পঞ্চাশটি সিনেমার পঁচিশ কোটি টাকা সর্বমুঠ হিসাব হচ্ছে বিরাশিটি ছবিতে বিরাশি কোটি টাকা টাকা বিনিয়োগ করে পরিচালকরা ঘরে তুলতে পেরেছেন সাতান্ন কোটি টাকা আর লোকসান দিয়েছেন পঁচিশ কোটি টাকা অনেকেই বলতে পারেন দু সালে কি পঞ্চাশটি সিনেমা ফ্লপ এই পঞ্চাশটি সিনেমা ফ্লপ বলেছেন তারা এই জন্যই এই সিনেমাগুলো প্রথমে কালেকশন করতে পারেনি পরবর্তীতে যে সিনেমাগুলো কালেকশন করে নিজের বাজেট তুলতে পারবে ওই সিনেমাটাকে এভারেজ বা সেমি হিটের কেতাব দেবে বা ফ্লপের কেতাব দেবে এখন কথা হচ্ছে দু সালে তারা পনেরোটি সিনেমাকে একেবারে ফ্লপের কেতাব দিয়ে দিয়েছেন তার কারণ এই এইমাগুলো সিনেমা হলে দুই দিন চলে দুই দিন পরেই এই সিনেমাগুলো সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয় এইজন্য এই সিনেমাগুলোকে ফ্লপ বলা হয় বাকি যে 35 টি সিনেমা রয়েছে এই 35 টি সিনেমায় কিন্তু বেশিরভাগই এক সপ্তাহ ধরে সিনেমা হলে চলেছিল এই সিনেমাগুলোকে তারা এভারেজ দিয়েছেন তো যাই হোক 2002 সালের বক্স অফিসে 15 টি সিনেমা ফ্লপ হয় 35 টি সিনেমা এভারেজ ব্যবসা করে আর 13 টি সিনেমা হিট হয় আর 10 টি সিনেমা সুপার হিট ও ব্লকবাস্টার ব্যবসা করে তো যাই হোক 2002 সালের বক্স অফিসের একটা আপডেটই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি এই ধরনের আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব